নমস্কার বন্ধু, এসএস কেমএসকে যারা 60 অপশন নিয়েছেন তাদের সেই আইন মোতাবেক কিন্তু 1/4/2020 থেকে ইপিএফ চালু হওয়া দরকার, এটা কিন্তু অনেকেই চাইছেন। এবং এটা না হওয়ার জন্য কিন্তু অনেক শিক্ষক কিন্তু তারা উদ্বিগ্ন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন নেতৃত্বদের উপরে যে কেন তারা এই বিষয়টা চাপ দিয়ে করছেন না, যেটা তাদের ন্যায্য পাওনা, যেখানে সব কিছু কাজ হচ্ছে। দেখুন, একজন সাধারণ শিক্ষক কি বললেন। মন্ত্রী বলেই দিয়েছেন যে তারা যেমন আছেন তেমন থাকবেন, স্ট্যাটাসটা পাবেন। তো সেটা কি কতদূর হলো সেটা একটু দেখুন। হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে এটাই। ইপিএফটা আপনাদের মানে কোনো আকারের জন্য সমস্যা আছে? হ্যাঁ, দেখুন, ইপিএফটা আমাদের, আমি বলছি যদি ধরুন কাল 4 বছর বা 5 বছর যদি এবার ধরুন সে যদি খানিকটা কিছু পেনশন যদি পায়, তাহলে তো তার ভবিষ্যতে 5 বছরে যেহেতু চাকরি ছাড়লো, তাহলে সেটা একটা কাজে লাগবে। হ্যাঁ, সেটাই বলতে চাইছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। অতএব এই বিষয়টা নিয়ে কিন্তু তারা চিন্তায় আছে এবং সেই ব্যাপারেই কিন্তু কালকে আমাদের একজন নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব কাঞ্চনবাবু, তিনি কিন্তু ম্যাডামের সঙ্গে একটু তর্কাতর্কিও করেছেন এবং বিষয়টা চাপ দিয়েছেন যে কেন এই বিষয়টা হবে না, তারা যে 5 বছর চাকরি স্যাক্রিফাইস করেছে কেন তারা ইপিএফ থেকে বঞ্চিত হচ্ছে। কাঞ্চনবাবু কি বললেন শুনে? বড় মহান নেতাদের যেটা নিয়ে বলা উচিত সেটা নিয়ে বলছে না, কেউ যেটা নিয়ে বলার কথা না সেটা নিয়ে বলছে। বললো ম্যাডাম কি বলছে? উনি বলছেন আমার ব্যাপারটা, ম্যাডাম মানে আমি ইয়ে নয়, আমি ডিরেক্টর ম্যাডামের কথা বলছি। হ্যাঁ, সেই তো ডিরেক্টর ম্যাডামের, ডিরেক্টর ম্যাডামের তো এখন ভাবা উচিত যে আজকে যারা এপ্রিল থেকে 60 অপশন নিয়েছে মানে 5 বছর ছেড়ে দিয়েছে, তাহলে তাদের তার অর্ডার ভিত্তিতে যেখানে বিপিএফ পাওয়ার কথা তারা কেন পাবে না, সেই সাফারটা কেন করবে? কারণ যদি আমার 1500 টাকা ইয়ে দেয়, 1500 টাকা তো সরকার দেবে, তার উপরে 8% ইন্টারেস্ট মাথা নত করেছে। আগে অনেক এটা সেটা বলতাম, নিয়ে করে দিচ্ছি আর ওই দিয়ে বলছে, হ্যাঁ এটা আপনার একদম আমি মানতে বাধ্য, আমি ব্যাপার নিয়ে কথা বলছি। বলে ম্যাডাম কবে আমি জানবো সেটা বলুন। অতএব বিষয়টা কিন্তু অন্যান্য বিষয়ের থেকেও গুরুত্বপূর্ণ, যে ইপিএফটা কিন্তু তাদের খুবই শীঘ্রই কাটা দরকার এবং ইপিএফের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করতে হয়, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। এবং ইপিএফটা যেটা কাটাবে তার উপর 8% ইন্টারেস্ট আছে এবং একটা পেনশনের ব্যাপার আছে, সব কিছুই কিন্তু দেখে সমস্ত নেতৃত্ব কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা দরকার এবং চাপ দেওয়া দরকার যে এটা কেন হবে না, যেহেতু অর্ডার আছে সেই অর্ডার মোতাবেকই কিন্তু তারা 60 অপশন নিয়েছে এবং 5 বছর স্যাক্রিফাইস করেছে। তো যখন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে তখন তার পরের কথা, কিন্তু এই অবস্থায় কিন্তু যাতে তাড়াতাড়ি হয় ব্যাপারে কিন্তু সমস্ত শিক্ষকই যারা 60 অপশন নিয়েছে তারা কিন্তু চাইছে দেখা যাক কত তাড়াতাড়ি ম্যাডাম এই বিষয়ে পদক্ষেপ নেয়। সামনের সপ্তাহে অবশ্যই মঙ্গল বুধবারের মধ্যে এই বিষয়ে আপনাদের একটা সুনির্দিষ্ট কতদূর কাজ এগোচ্ছে বা ম্যাডাম কতদূর কাজ করছে সেটাও আপনাদেরকে শোনাবো। আপাতত দেখতে থাকুন ট্রুথ জোস। নমস্কার, ধন্যবাদ।